হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেমু টু পয়েন্ট ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন বন্ধুরা সামাজিক ন্যায় ও সুরক্ষার প্রকল্প সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন এটা ভোটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল যে বাংলার প্রতিটা মা অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরিতে থাকেন তারা কিন্তু প্রত্যেক মাসে হাত খরচ বাবদ পাঁচশো টাকা পাবেন এবং যারা এস সি এসটি অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতি মায়েরা রয়েছেন তারা কিন্তু হাজার টাকা করে পাবেন প্রতি মাসে অর্থাৎ বছরে ছ হাজার এবং বারো হাজার টাকা করে কিন্তু আপ পেয়ে যাবেন বাংলার যে প্রতিটি মা রয়েছে অর্থাৎ জেনারেল এবং এস এসটি ক্যাটাগরির তো এখানে যে ডিটেলস আমরা জানবো কীভাবে টাকাটা পাবেন কোথায় পাবেন টাকাটা এবং কবে থেকে টাকাটা পাবেন কি কি ডকুমেন্টস লাগবে সমস্তটা আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিত জানব তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার আগে এই চ্যানেলে যারা নতুন এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটিকে অল প্রেস করে রাখুন সমস্ত ইনফরমেশন কিন্তু সবার আগে জানার জন্য তো স্ক্রিনে আপনারা দেখছেন যে সামাজিক ন্যায় ও সুরক্ষা এবং এখানে কি বলা হয়েছে আপনারা কিন্তু একবার দেখে নেব যে প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয় অর্থাৎ মাসে কিন্তু সাহায্য করা হবে এবং এর মূল লক্ষ্য কী রয়েছে বন্ধুরা আমরা কিন্তু এক নজরে দেখে নেব যেটা হয়েছে বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য নতুন প্রকল্প এক দশমিক ছয় কোটি যোগ্য পরিবারের কর্তৃকে অর্থাৎ যারা মায়েরা রয়েছেন তাদেরকে মাসিক আর্থিক সহায়তা করা হবে এবং এটা কত পাঁচশো করে জেনারেল ক্যাটাগরি অর্থাৎ বার্ষিক ছ এবং এক হাজার করে তপসিলি জাতি ও উপজাতি পরিবারকে অর্থাৎ বার্ষিক বারো হাজার টাকা কিন্তু সাহায্য করা হবে এরপর জানবো আমরা ডিটেলসে এই প্রকল্পের ব্যাপারে তো আমরা কিন্তু অনস্ক্রিনে দেখছি পরের একটি নোটিস এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে যে রাজ্যের একটি পরিবারের মাসিক গড় পাঁচ হাজার দুশো ঊনপঞ্চাশ এবং মাসিক পাঁচশো সাহায্য করলে তা সেই পরিবারের মোট ব্যয় যথাক্রমে দশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্টে দাঁড়ায় এবং পরিবারের প্রধান মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটি জমা হয়ে যাবে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাদের লাগবে এই সার্বজনীন আয়ের আর্থিক সহায়তার সুফলভাবে পশ্চিমবঙ্গের এক দশমিক ছয় কোটি পরিবার তপসিলি জাতীয় উপজাতির প্রতিটি পরিবার এর আওতাভুক্ত হবে অর্থাৎ এসসি এসটি যারা রয়েছেন তারা কিন্তু এর আওতাভুক্ত হয়ে যাবেন এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এই আয়ের সহায়তা এমন পরিবারকে প্রদান করা হবে যাদের কমপক্ষে একজন কর প্রদা প্রদত্তকারী সদস্য এবং দুই হেক্টরের বেশি জমির মালিক খানা কিন্তু থাকবে না এটা কিন্তু বলে দেওয়া হয়েছে এবং এটা শুরু হবে আপনাদেরকে বলে রাখি যখন দুয়ারে রেশন অর্থাৎ পয়লা জুন থেকে যে দুয়ারে রেশন প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে তখন থেকেই কিন্তু এই প্রকল্প শুরু হবে এটাই কিন্তু সূত্রে খবর রয়েছে এবং যখন দুয়ারে রেশন প্রকল্প শুরু হবে সেদিন থেকে কিন্তু আপনারা এই যে সামাজিক ন্যায় এবং সুরক্ষা যে প্রকল্পটি এই প্রকল্পটির কিন্তু কাজ শুরু হবে পরবর্তীকালে যখনই কোনো রকম ইনফরমেশান উঠে আসবো অর্থাৎ তথ্য আমরা পেয়ে যাব তৎক্ষণাৎ এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো কাজ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভিডিওটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং বাংলার প্রত্যেকটা মাকে কিন্তু এই খবরটা জানতে সাহায্য করবেন তার জন্য ভিডিওটিকে অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী যখনই কোনো রকম নোটিফিকেশান আসবে তৎক্ষণাৎ আপনাদেরকে জানিয়ে দেবো তো কাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণ সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ